সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল রূপালী ব্যাংক সৌদি আরবে নিজস্ব শাখা খুলতে চাই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক লিমিটেড বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি অডিটোরিয়ামে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন দুই অনুষ্ঠানে উনিশ কথা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান সম্মেলনে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফসলে কবিরও উপস্থিত ছিলেন আতাউর রহমান বলেন সৌদি আরবে প্রায় চল্লিশ লাখ বাংলাদেশি আছেন এর মধ্যে প্রায় বিশ লাখেরই বৈধ কাগজপত্র নেই ফলে তারা কাজ করে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাতে পারেন না তাই বৈধভাবে দেশে টাকা পাঠাতে ওই দেশে একটি সরকারি ব্যাংকের শাখা দরকার তিনি বলেন রূপালী ব্যাংকের পক্ষ থেকে সৌদি আরবের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাতে সে দেশে একটি শাখা খুলতে চায় তবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকও সৌদিতে শাখা খুলতে চায় এ সময় অর্থমন্ত্রীর কাছে তিনি সৌদিতে শাখা খুলতে সোনালী ব্যাংককে দুই মাস সময় বেঁধে দেওয়ার দাবি জানিয়ে বলেন নির্ধারিত সময়ে তারা সেখানে শাখা খুলতে না পারলে রূপালী ব্যাংক শাখা খুলবে এ বিষয়ে পরে অর্থমন্ত্রী বলেন দেশের বাইরে একই স্থানে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতিযোগিতা করা ঠিক হবে না তাই রিয়াদ ও জেদ্দায় দুই ব্যাংকের পৃথক শাখা খোলার বিষয়টি বিবেচনা করা যেতে পারে সম্মেলনে একটি হিসাব তুলে ধরে আতাউর রহমান বলেন দুই সালে এ রূপালী ব্যাংকের লোকসানি শাখা ছিল একশো চুয়াল্লিশটি দুই সাল শেষে পঁচানব্বই শতাংশ কমে আটটিতে নেমেছে তিনি জানান বর্তমানে পাঁচ শত কোটি টাকা লাভে থাকা রূপালী ব্যাংক মূলধন সমস্যায় ব্যবসা বাড়াতে পারছে না বিশেষ করে বিদেশে ব্যবসা বাড়াতে সমস্যা হচ্ছে তিনি সরকারের কাছে মূলধন বাড়াতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার দাবি জানান এজন্য যোগান বর্তমানে ব্যাংকের তিনশো বাহাত্তর কোটি টাকা মূলধন রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয় এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুর হোক প্রমুখ